আমি পুলিশকে বলে দেবো যে কেডি এনকাউন্টারে মারা গেছে। যদি বেঁচে যেত? আরে আমি দুটো গুলি মেরেছি, একটা বুকে আর একটা পেটে। যদি আমার গুলি থেকে বেঁচেও যায় না, নিচে কুমির আছে, ওকে খেয়ে ফেলবে। যেরকম ভাবেই হোক কেডির দি এন্ড হবেই, বুঝলি? চল চলো। আপনার সিস্টারের মিসিং রিপোর্ট লিখে নিয়েছি, যখনই আমরা কিছু জানতে পারবো আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। রাশিয়ান মেয়ে সাশা হঠাৎ করে উধাও কি করে হয়ে গেল? হ্যালো, তবে খুব খারাপ খবর, কেডি মারা গেছে। এই সময়ের সবচেয়ে বড় খবর হলো দেশের জনপ্রিয় উকিল মিস্টার কেডি বাডক আর বেঁচে নেই। বলা হচ্ছে যে কেডি পাঠক পুলিশের হাত থেকে পালাচ্ছিলেন, ঠিক সেই সময় ইন্সপেক্টর শামদার ও তার টিম বাধ্য হন ওনাকে এনকাউন্টার করতে। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো দেশের জনপ্রিয় লয়ার কেডি পাঠক আর বেঁচে নেই। আজকের গরম গরম খবর, গরম গরম খবর, বিখ্যাত উকিল কেডি পাঠক আর বেঁচে নেই। আজকের গরম গরম খবর, গরম গরম খবর, বিখ্যাত উকিল কেডি পাঠক আর বেঁচে নেই। আজকের গরম খবর, গরম খবর, বিখ্যাত উকিল কেডি পাঠকের মৃত্যু। আজকের গরম খবর, গরম খবর, বিখ্যাত উকিল কেডি পাঠকের মৃত্যু। আমি আগেই চাইছিলাম কেডি আমাদের কাছে সারেন্ডার করুক, কিন্তু না, ও আমাদের বোকা বানালো আর প্রথমেই নিজের স্ত্রী আমিশাকে খুন করলো। এত বড় অপরাধ করার পরেও ও আইনের চোখে ধুলো দিয়ে বেঁচে পালাতে চাইছিল, এই জন্য ওর ওপর আমি গুলি চালাতে বাধ্য হই। কিছুই বুঝতে পারছি না সামদার, আমার পক্ষে তোমার কথা বিশ্বাস করাও মুশকিল। যে লোকটা আইনের জন্য সারা জীবনটা উৎসর্গ করলো, সে এমন করতে পারে না। এনিওয়ে, কেডির বডি পাওয়া গেছে? সার্চ অপারেশন চলছে, কিন্তু ওই লেকে অনেক কুমির আছে, তাই বডি পাওয়া মুশকিল আছে। পাওয়া যেতে পারে কেডির কিছু বডি পার্ট। মিসেস বিলমোরিয়া, মিসেস বিলমোরিয়া, উঠুন, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? মিসেস বিলমোরিয়া, কি হয়েছে? আর ইউ ওকে? আর ইউ ওকে? এনকাউন্টারে কেডি পাঠকের মৃত্যু হয়েছে। কেডি পাঠকের মতো জনপ্রিয় উকিলের মৃত্যু এতটাই দুঃখজনক হবে কেউ ভাবতে পারেনি। শোনা যাচ্ছে যে কেডি পাঠক পুলিশের থেকে পালাচ্ছিলেন আর ইন্সপেক্টর শামদার আর তার টিম মিলে এনকাউন্টার করতে সব মিথ্যে কথা। কেডি স্যার একদম ঠিক আছেন, ডোন্ট ওয়ারি, কেডি স্যার বেঁচে আছে। এই টিভির লোকেরা যা ইচ্ছে দেখায়, আমি আমি এটা মানতে পারবো না। আমি দমেকে ফোন করি। কেডি স্যারের ব্যাপারে যেটা বলছে সেটা, কিন্তু ইন্সপেক্টর শামদার আমাকে নিজে বলেছে কেডি
হ্যাঁ স্যারজি, শুভ খবরটা তো আপনি শুনেই নিয়েছেন। ভাই, আমার স্টাইলে আমি অনেক রকম চেষ্টা করেছিলাম, শুনল না? আর এটা তো হওয়ারই ছিল। ছাড়ুন, এখন সব শান্ত হয়ে যাবে। ভগবান কেডির আত্মাকে শান্তি দিন। বড় ভালো মানুষ ছিল বেচারা। মাননীয় শ্রী কেডি পাঠক মহাশয়, আপনি স্বর্গীয় হয়ে গেলেন আর আমি সক্রিয় হয়ে গেলাম। আমি সবসময় চাইতাম যে আপনার ক্যারিয়ারের দি এন্ড হোক, কিন্তু আপনারই দি এন্ড। ভগবান একটু বেশি দিয়ে ফেলেছেন আমাকে। পাঠকবাবু, আপনার পালা হলো সাঙ্গ আর আমার পালা হলো শুরু। আমি কথা দিচ্ছি, আই প্রমিস, কি এখন থেকে আমি সবসময় নাম্বার ওয়ান থাকব। আমি স্যার বাড়ির সামনে পুলিশের পাহারা। আপনি কে? দামিনী শিরোদকার, প্রাইভেট ইনভেস্টিগেটর। আসুন। দেখো, এই সময় আমরা ট্রমায় আছি। মিস্টার কেডি পাঠকের মৃত্যুর খবর শুনে কে ট্রমাতে নেই ম্যাম? ইনফ্যাক্ট আমি তো ওনার খুব বড় ফলোয়ার, ওনাকে আমার আইডল মানি। অ্যান্ড আই বিলিভ যে কেডি পাঠককে ফ্রেম করা হয়েছে। এখন এসব কথায় আর কি যায় আসে? কেডি স্যার তো আর নেই। দ্যাটস সারপ্রাইজিং। তুমি মিস্টার পাঠকের সঙ্গে কাজ করো আর তুমি এই কথা বলছো? যতক্ষণ না কারো ডেড বডি পাওয়া যায় ততক্ষণ কাউকে মৃত বলা যায় না। এটা সত্যি যে মিস্টার পাঠকের বডির এখনও কোনো ট্রেস পাওয়া যায়নি?
আর ওনার ওপর পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে যাওয়ার, আর ওনার এক্স ওয়াইফ আমিশার খুনের যে বদনাম দেওয়া হয়েছে, আমার সেটাতেও ডাউট রয়েছে। আর আমি আমিশার ঘরে তল্লাশিও করেছি, আর আমি ওখানে দেখলাম যে জানলার পাশে মেঝেতে একটা ডেস্ক ক্যালেন্ডার পড়েছিল যেটাতে গুলির একটা চিহ্ন ছিল। তার মানে গুলি জানলার বাইরে থেকে চলেছিল আর ক্যালেন্ডারকে ভেদ করে আমিশার গায়ে লাগে। কিন্তু কেডি পাঠক তো ঘরের ভিতরেই ছিলেন, দ্যাট মিন্স গুলি অন্য কেউ চালিয়েছিল বাইরে থেকে, আর গুলি লাগার কারণে ক্যালেন্ডার মেঝেতে পড়ে যায় হয়তো। হ্যাঁ, কেডি স্যার আমিশার কাছে গেছিলেন, উনি আমাকে ফোনও করেছিলেন। কেডি স্যার আপনি কোথায়? আচ্ছা তুই শোন, কথা বলিস না বেশি, আমি তোকে শুধুমাত্র এটুকু বলার জন্য ফোন করেছি যে আমি ঠিক আছি, আমিশার খোঁজ পেয়ে গেছি। আমি ওখানে যাচ্ছি, একটু পরে তোকে ফোন করছি আমি। তাহলে কেডি স্যার আমিশাকে কেন মারবেন? বরুণ, তুমি যা কিছু জানো প্লিজ আমাকে ডিটেলে বলো। আমিশা আর মিস্টার পাঠকের মধ্যে এক্স্যাক্টলি কি রিলেশন ছিল? আরে কিচ্ছু ছিল না, ওই মেয়েটা তো এমনি। এক মিনিট মিসেস বিলমোরিয়া, আমি আপনাকে এত বিশ্বাস করব কেন? হতে পারে আপনি কেডি স্যারের শত্রুর সঙ্গে কাজ করছেন। যদি তাই হতো তাহলে কি আমি এত রিস্ক নিয়ে আমিশার ঘরে তল্লাশি করতে যেতাম? এনিওয়ে, আপনারা দুজনে আমাকে সাহায্য করুন বা না করুন, মিস্টার পাঠকের ওপর লাগা বদনামের দাগটা আমি নিশ্চিহ্ন করব, আর যদি উনি জীবিত থাকেন তাহলে ওনাকে খুঁজে আমি বার করব। থ্যাংক ইউ। দাঁড়ান, এর মানে হলো এটাই যে যখন থেকে মিস্টার পাঠক 12টা নারকেল চুরির কেস নিয়েছিলেন তখন থেকে আমিশার গল্প সবার সামনে আসে, রাইট? করেক্ট। দিস অলসো মিন্স যদি মিস্টার পাঠকের কেসটা না নিতেন তাহলে আমিশার কেসটাও সার্ফেস হতো না, আর ওনার সঙ্গে যা হয়েছে সেটাও হতো না। তার মানে এটাই হলো যে এই 12টা নারকেলের চুরির ঘটনার পেছনে অনেক বড় রহস্য আছে, এর খোঁজ আমাদেরকে লাগাতেই হবে। আমারও এরকমই মনে হয়। বাবুলের মৃত্যুর পরে আমি ওর বাড়িতে তদন্ত করতে গেছিলাম। ওরকমই লাল মাটি তিওয়ারির নারকেল বাংলোতেও রয়েছে। নিশ্চয়ই বাবুল ওই রাত্রে ওখানে খোঁড়াখুঁড়ি করছিল, আরও কিছু পেয়েও ছিল নিশ্চয়ই, অথবা হয়তো এরকম কিছু দেখেছিল যেটার জন্য ওকে খুন করে দেওয়া হয়েছে। পসিবল, হতেই পারে। কিন্তু আমাদের জন্য এটা জানা জরুরি যে ওই নারকেল বাগানে কি আছে। আই থিঙ্ক আজ রাতেই এটা জানতে হবে। আর ইউ উইথ মি? বরুণ, এই ওয়াচম্যানের জন্যই আমরা ভিতরে গিয়ে তল্লাশি চালাতে পারবো না, কি করি? আচ্ছা তুমি এখানে একটু দাঁড়াও, লেট মি হ্যান্ডেল দিস। দাদা, আমি না অনেকক্ষণ থেকে এখানে একটা অটো খুঁজছি কিন্তু পাচ্ছিই না, আর অনেক লেট হয়ে গিয়েছে, আমাকে বাড়িও ফিরতে হবে। প্লিজ হাইওয়েতে গিয়ে আমার জন্য একটা অটো নিয়ে আসবেন মালাডিস্টে যাওয়ার জন্য। না না ম্যাডাম, আমরা তো এখানে গার্ড দিয়ে থাকি, আমার জায়গা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কি বলছেন আপনি, আমার মতন অসহায় মেয়ের রক্ষার দায়িত্ব আপনার মতো বীরপুরুষদেরই তো কর্তব্য। দেখুন না কি অন্ধকার, আর এত রাতে যদি হাইওয়ে পর্যন্ত আমি যাই আর কেউ যদি আমার সঙ্গে কিছু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কিছু একটা করছি, আপনার জন্য অটো ডেকে আনছি, আপনি ততক্ষণ এখানে আরাম করে বসুন। থ্যাংক ইউ দাদা, গড ব্লেস ইউ। বরুণ, আমি অটো রিকশার বাহানা করে ওনাকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওনার ফিরে আসার মধ্যে আমাদের কাজগুলো শেষ করে ফেলতে হবে।
The only issue is the gate is locked. কি করা যায়? Don't worry. ওই দেওয়ালটা দেখছো? আমি ওখানে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা তুমি এটা রাখো। এটা মেটাল ডিটেক্টর। It will help you. Thank you. All the best. এই কোনো একটা চেনের টুকরো আর এটাতে ফরেন ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা আছে। এটা তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। এর অন্য অংশটা কোথায়? এই যে তিওয়ারি সেট আছেন না, নারকেল বাগানে উনি কিছু জিনিস লুকিয়েছেন। জানি না, হয়তো বাবুলি ঠিক। বরুণ, আই থিঙ্ক ইউ জানে যে আমরা এখানে আছি। চলো পিছনের রাস্তা দিয়ে পালাই। Are you okay? Yeah. কে ফোন করেছে? Don't worry, important phone নয়। নারকেল চুরি সাহেব। মহান কেডি পাঠকের অতীত। কেডি পাঠক আমার স্বামী। আপনার ল লাইসেন্স ব্যান হওয়ার জন্য মিস্টার পাঠক, আপনি এখন কোন কোর্ট অফ লতে প্র্যাকটিস করতে পারবেন না। আপনাকে মারার অলরেডি প্ল্যান হয়ে গেছে। ও দাঁড়াও, আমি এখানে কি করে? গুলি লেগেছিল আমার। গুলি আমি বের করে দিয়েছি, একটু নড়ো না, নয়তো আরো ব্যথা হবে। আপনি কে? এই তপবনের পাহাড়ি অঞ্চলে একজন তপস্বী ছাড়া আর কে হতে পারে? আমি আচার্য দেবেশ। এখানেই পাশে ঝর্ণার ধারে তোমাকে আমি অজ্ঞান অবস্থায় পাই। আমি তোমাকে আশ্রমে নিয়ে আসি, গুলি বার করলাম, শুশ্রূষা করলাম, আর আজ পুরো তিন দিন বাদে তোমার জ্ঞান ফিরেছে। তুমি কে আর এরকম অবস্থা কি করে হলো? এটাকে খুঁজছো? বরুণ, চেনের যে টুকরোটা আমরা নারকেল বাগানে পেয়েছিলাম, ওটা ইন্সপেক্টর দাবে দেখতে চাইছেন। দামিনী, এই কথাটা তোমার দাবেকে বলা উচিত হয়নি। এই কথাটা তোমার সিক্রেট রাখা উচিত ছিল। বরুণ, পুলিশের কাছে লুকোলে ক্ষতি তোমারই হবে। আচ্ছা দাবে, তোমারই থানার ইন্সপেক্টর শামদার কেডি স্যারের ওপর আমিষার খুনের অভিযোগ করেছিল, ওই কেডিসারের ওপর গুলি চালিয়েছিল,
আজ ওরই জন্য কেডি স্যার আমাদের মধ্যে নেই আর তুমি। আই আন্ডারস্ট্যান্ড ইউর সেন্টিমেন্ট। যদি সামনার দোষী হয় তাহলে নিশ্চয়ই শাস্তি পাবে, বাট ফর নাও প্লিজ এই ইনভেস্টিগেশনকে আগে এগোতে দাও। প্লিজ ওই চেনের টুকরোটা ইন্সপেক্টর দাবিকে দেখাও। তারপরে ওনার জীবনে এমন ঝড় এলো, এর একটাই সহজ কারণ হতে পারে যে এমন কেউ আছে যে চাইছে না মিস্টার পাঠক এই কেসটা লড়ুক আর সাশার মিস্ট্রি সলভ হোক। তাই যখন কাল আমি আর বরুণ নারকেল বাগানে গিয়েছিলাম তখন ও আমাদের উপর ফায়ারিং করে যাতে এই রহস্যটা রহস্যই থাকে। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে রাশিয়ান গার্ল সাশা আর তিওয়ারির নারকেল বাগানের মধ্যে কি কানেকশন আছে। এটার উত্তর তো তিওয়ারিই দিতে পারবে। সাওয়ন্ত, তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে নিয়ে আয়। ইয়েস স্যার। এই নাও ভাই, এই এটা পান করো, শরীরে শক্তি ফিরে পাবে। ধন্যবাদ গুরুজি। ওষুধগুলো কাজ করছে, কিছুদিনের মধ্যে ঘা ঠিক হয়ে যাবে। আপনি আমাকে প্রাণে বাঁচালেন, আমাকে জীবন দান করলেন, কি করে আমি আপনার এই ঋণ শোধ করব। আরে ভাই, এইভাবে আমি তোমাকে সাহায্য করেছি, তুমিও অন্য কারোর কোনো দিন সাহায্য করবে। এটাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, অসহায় আর নির্দোষদের রক্ষা করা। কিন্তু যেই সত্যিটাকে আমি সর্বদা উচ্চতম বলে মেনেছি, আজ সেই সত্যিটাকে রক্ষা করার জন্য আমার কাছে কিছু নেই, কোনো প্রমাণ নেই। ভালো করে দেখ এটা, ওর গলা চেনের টুকরো পাওয়া গেছে তোর ওখান থেকে, তুই এটা চিনিস বল। এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্যার। কিছু জানিস না, ইলেকট্রিক শক খেলে না তোতা পাখির মতো সব বলতে থাকবি। সাওয়ন্ত, দাঁড়াও। ওকে ওকে, দেখেছিলাম আমি আমার বাগানের পাশে। কখন? ওই আমি দিনটা তো ঠিকঠাক মনে করতে পারছি না, কিন্তু একদিন যখন আমি রাতে বেরোচ্ছিলাম তখন। গাড়ির নাম্বার কি ছিল? অন্ধকারে অতটা দেখ, তোর বাগানের সামনে রাস্তায় বড় বড় স্ট্রিট লাইট লাগানো আছে, ঠিকঠাক মতো নাম্বারটা বল, নয় তো সাবান। না না, আমি MH 08 9326। স্যার এবার আমাকে যেতে দিন স্যার। এত তাড়া কিসের, কেস তো শেষ হতে দে। ভেবে নে, যদি এখনো কোনো রহস্য থাকে তাহলে বলে দে। যদি আমি পরে জানতে পারি যে এতে তোর কোনো হাত আছে তাহলে সারা জীবন অন্ধকার কুঠুরিতে পড়ে থাকবি, বুঝলি? বললাম তো ম্যাম, আমাকে এখান থেকে যেতে দিন ম্যাম, আমি কিছু জানি না, কিছু জানি না। এসো ভাই। ওই যে গাছটা দেখছো, ওর উপরের ডালটা দেখো, ওর পাশে যে বাসাটা আছে এই বাসাটা আমি তৈরি হতে দেখেছি। কোথায় কোথায় থেকে পাখিরা ডালপালা নিয়ে আসতো, দমকা হাওয়া আসতো, তাতে ভেঙেও যেত, কিন্তু পাখি কখনো সাহস ছাড়েনি, আর অবশেষে ওরা বাসা বানিয়েই নিল। আমার অনুভব থেকে বলছি, যে সৎ হয় পরিশ্রমী হয় ঈশ্বরের আশীর্বাদ তার সঙ্গে সবসময়ই থাকে। তোমার নম্বর? হ্যালো হ্যালো,
সিআই দামিনী শিরোদকর স্পিকিং। হ্যাঁ ম্যাডাম, আমি সুরেশ তিওয়ারি বলছি। আপনার সঙ্গে দেখা করে আমি কিছু বলতে চাই, নারকেল বাগানের সমস্ত কথা। আমি এক ঘন্টার মধ্যে দেখা করছি। চায়ের টেস্টে কেমন জানো? মনে হচ্ছে জেলে এরকমই চা পাওয়া যায়। কি আর করা যাবে? কিন্তু কিছুক্ষণ আগে ও আমাকে ফোন করেছিল আর বলেছিল ওর অনেক কিছু বলার আছে। গড, দাবে ওর যেন কিছু না হয়। কেউ আছে যে অনেক বড় গেম খেলছে আর যার হাতেই জেলের ভিতর পর্যন্ত আছে। হ্যালো সাহেব, তিওয়ারি যে গাড়ির নাম্বার বলেছিল তার খোঁজ পাওয়া গেছে। স্টেট ডিফেন্স মিনিস্টার পবন কিলোস্করের গাড়ি ছিল ওটা। বলুন ইন্সপেক্টর, কি দরকার আমার সঙ্গে? এই মেয়েটাকে কখনো আপনি আগে দেখেছেন? আগে হ্যাঁ, এর নাম সাশা। লাস্ট ইয়ার আমি যখন মস্কোতে গিয়েছিলাম একটা কালচারাল প্রোগ্রামে ওর সঙ্গে আমার দেখা হয়। তাহলে আপনি কি জানেন যে এই মেয়েটা গত দু সপ্তাহ ধরে মিসিং মুম্বাই থেকে? হ্যাঁ সাবন্ত বল। ঠিক আছে দামিনী, তিওয়ারি মারা গেছে কোনো স্টেটমেন্ট না দিয়েই। ভাই, আমার তো ইচ্ছা ছিল যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপরে যেও। আগে না মহারাজ, যে অভিযোগটা আমার উপর এসেছে সেটা খুব শীঘ্রই নিজের থেকে একেবারে ছেড়ে ফেলতে হবে। যদি তুমি ঠিক করেই ফেলো তাহলে আটকাবো না। এই ওষুধটা তোমার কাছে রাখো, যন্ত্রণা হলে লাগাবে। হ্যাঁ আগে। আর এখানে কিছু টাকা আছে, যখন থেকে আমি বাড়ি ছেড়েছিলাম তখন থেকেই আমার কাছে রয়েছে। আমার তো এর কোনো প্রয়োজন নেই, হয়তো তোমার কাজে আসবে। ভাই রেখে দাও। আমি একদম বুঝে উঠতে পারছি না মহারাজ, কি ধরনের শব্দের মাধ্যমে আপনার এই বিষয়গুলো বর্ণনা করব। উপযুক্ত শব্দ আমার কাছে নেই। আপনার মতন মহাপুরুষের সঙ্গে দেখা হলো, এটাই আমার অনেক বড় সৌভাগ্য। শুধু একটু আশীর্বাদ করুন আমায়, যাতে আমি আমার কাজে সফল হতে পারি।
Yes, sir, Sivaba. দেখুন ইন্সপেক্টর, এই কথাটা সত্যি যে সাশা দু মাস ধরে মুম্বাইতেই ছিল, অ্যাক্ট্রেস হতে এসেছিল। আমাদের কিছু বলিউড লিংকস আছে, আমরা শুধু একটু সাশার সাহায্য করেছিলাম সবার সঙ্গে দেখা করিয়ে। এই মেয়েটা কি আপনার সঙ্গে থাকতো আগে? না, ব্যান্ড্রাতে কোনো ফ্ল্যাটে অ্যাজ পিজি থাকতো। তাহলে মিস্টার পবন, এই মেয়েটাকে শেষবার হুমায়ুন রোড নারকেল বাগানে দেখা গিয়েছিল আপনার গাড়ি থেকে নামতে। জানি না আমি, আমার তো এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। ও আপনার গাড়ি ইউজ করছিল আর আপনি এ বিষয়ে জানেনই না? দেখুন ইন্সপেক্টর, আমি সাশার ব্যাপারে যতটা জানতাম আমি আপনাকে বলে দিয়েছি। এখন আমার অন্য জরুরি কাজ আছে, আপনারা আসতে পারেন। দেখুন, আমি একটু বিপদের মধ্যে পড়েছি, আমার ফোনটা হারিয়ে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা এসএমএস করতে পারি? এখন অবধি কেটি কোনো খবর নেই, এবার তো সব আশাই শেষ হয়ে যাচ্ছে। এই ব্যাংকক ট্রিপের কথাটা তো শুধুমাত্র কেডি স্যারই জানা ছিল। কার মেসেজ এটা? এখন কোথায় যাচ্ছ বরুণ? ওফো, একটা ইনকামিং কল এসে গেছে। হ্যাঁ বরুণ, কেডি স্যার। থ্যাঙ্ক গড স্যার, আমি জানতাম আপনার কিচ্ছু হবে না। আপনি কোথায় আছেন স্যার? আমি এখানে পাম বিচের কাছে আছি। তুই একটা কাজ কর, শহীদ নগরের পাশে ওই যে পার্কটা রয়েছে সেখানে দেখা কর, একটু সচেতন থাকিস। গতবার যখন আমি তোকে আমিষার বিষয়ে বলি সেটা সবাই জানতে পেরে যায়, এইবার কেউ যেন এটা জানতে না পারে। বি অ্যাসিওরড স্যার, কেউ জানবে না। আইল সি ইউ সুন। বরুণ পিসিও থেকে কার সঙ্গে কথা বলছিল? দাঁড়া।
সমীর তুমি তো? বলুন, আমি বলছি। কেডি স্যার, আপনি আপনি ওখানে কি করে? আমি পরে বলছি তোকে, আগে তুই এটা বল যে এই সমীরটাকে আমাকে কেন ফোন করেছে। স্যার আপনি ওখানেই থাকুন, আমি ওখানে গিয়ে আপনাকে সব কিছু বলছি, ওকে? কি খুঁজছ কেডি সাহেব? হেরে যাওয়া বাজি যে জিতে যায় তাকে বাজিগর বলা হয়, আর যে মরে গিয়েও বেঁচে ওঠে তাকে কেডি পাঠক বলে, রাইট? কিন্তু এবার তোমার খেলা শেষ কেডি পাঠক, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? ব্যাস এইটুকু বলে দিন যে আপনি কি করে জানতে পারলেন যে আমি এখানে আছি। ব্যাস শুধু এইটুকুই? ওকে ভেতরে তো নিয়ে এসো। এই হলো সেই টিকটিকি যে আপনার আপনার সব মুহূর্তের ঠিকঠাক ইনফরমেশন দিয়েছে। কেউ? ভগবান আপনার মনে শক্তি দিন। এই ভাই, পর্দাটা তো সরা, চেহারাটা দেখায় নাকি? বলুন।